কালীগঞ্জ উপজেলার দক্ষিণসোম গ্রামের মেজবাউদ্দিন টুটুল আমাদের কৃষি ও জীবন অনুষ্ঠান দেখে ফোন করে জানায় তার ডেইরি ফার্মের নানাবিধ সমস্যার কথা। আমাদের প্রতিবেদক দল ক্যামেরা ও একজন প্রাণী বিশেষজ্ঞর সাথে নিয়ে তার গরুর খামারে গিয়ে পরিদর্শন করে নানাবিধ সমস্যার তাৎক্ষণিক সমাধান দেবার চেষ্টা করেন। চলুন, কি কি পরামর্শ দিলেন জেনে আসি। ঢাকার উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকার মেজবাউদ্দিন টুটুল বাচ্চার জন্য দুধ যোগান নিতেন, কিন্তু দুধ যোগান ঠিকমতো না পাওয়ায় নিজেই ডেইরি ফার্ম শুরু করেন। তিনি যে ফার্ম থেকে দুধ নিতেন, লোকসানে পড়া সেই খামারের সবগুলো গরু কিনে নিজ বাচ্চার নামে ফার্মের নাম দেন অনুজা ডেইরি ফার্ম। সঠিক ব্যবস্থাপনায় ফার্মটি পরিচালিত করে মাত্র 3 মাসেই লাভে উন্নীত হন। পরে ফার্মের বাছুরের সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে কয়েকটি গাভী সহ ও সবগুলো বড় বাছুর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম গ্রামে নিয়ে যান এবং সেখানে আরও একটি ডেইরি ফার্ম গড়ে তোলেন। এটা আমাদের নিয়মিত পর্ব। প্রতি পর্বে আমরা কৃষকদের সমস্যার তাৎক্ষণিক পরামর্শের মাধ্যমে সমাধান দিয়ে থাকি। আমরা এখন জনাব টুটুলের কাছে জানতে চাবো যে তিনি আমাদেরকে ফোন করেছিলেন, তার বাছুরের সমস্যা তুলে ধরেছিলেন, কি কি সমস্যা এখন আপনারা জানেন? বাছুরের সমস্যা হচ্ছে বাছুরগুলিন মানে বড় জাতের গাভীর থেকে বাছুরগুলিন পাওয়া এবং তারা ওইভাবে বড় হচ্ছে না। তাদের যে পরিমাণ খাবার দিচ্ছি, খাবারের ফলও তারা ওইভাবে বড় হচ্ছে না। পাশাপাশি তাদের 2 বছর পার হওয়ার পরও বাছুরগুলিন কনসেপ্ট করছে না, বা যেটা গরম হচ্ছে না আর কি, যার কারণে তারা মা হইতে পারতেছে না। তো এই সমস্যার জন্য আমি মানে বৈশাখী টিভির কৃষি ও জীবন অনুষ্ঠান দেখে ওইখানে প্রযোজক সাহেব বাইজিত ভাই আছেন, ওনার সাথে মোবাইলে যোগাযোগ করে ওনাদেরকে আমি এখানে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ প্রিয় কৃষক ভাই, আমরা মেজবাউদ্দিন টুটুলের কাছে তার বাছুরগুলোর সমস্যাগুলো জানতে পারলাম। আমাদের সাথে একজন এক্সপার্ট আছেন, ডক্টর নুরুল আমিন। আমরা তার কাছে জানতে চাবো যে এই সমস্যার সমাধান কী হবে। আমার মনে হয় যে সমস্যা সমাধান দেওয়ার আগে আমরা ওনার এখানে যে সমস্ত সমস্যার কথাগুলো, যে গরু সম্পর্ক বললেন উনি, সেগুলো একটু আমরা পর্যবেক্ষণ করলে ভালো হয়। আমরা আগে প্রথমে একটু দেখি, চলো। আমার এখানে ওনার জন্য উপদেশ থাকবে, যেহেতু ওনার একটা বড় খামার আছে, উনি বলেছেন ঢাকাতে বাড্ডাতে, বাছুর জন্মের পরে বাছুরের দৈহিক ওজনটা ওনারা নির্ণয় করে নেবেন, একটা মাপ আছে, এবং দৈহিক ওজনের ভিত্তিতে তার দৈহিক ওজন যতটুকু হবে তার 10 ভাগের 1 ভাগ তার দুধ খাওয়াতে হবে। ধরা যাক একটা বাছুরের ওজন যদি 22 কেজি হয়, তাহলে 2.2 কেজি দুধ তার প্রতিদিন খাওয়াতে হবে। এভাবে এক নাগাড়ে কোনো রকমের বাদ বিচার মানে বান্দা সান্দা ছাড়াই তাকে 3 মাসে দুধ খাওয়াতে হবে। আরেকটা পরামর্শ হলো প্রত্যেক খামারি, প্রত্যেক মালিক এবং আমাদের গ্রামের মা বোনদেরকে আমি বলবো, তারা যেন গরুর দুধ দোয়ানোর আগে বাছুরকে খাওয়ায় নেয়, এটা একটা প্রধান কাজ। দুধ দোয়ানোর পরে উলানে কোনো দুধ রাখা যাবে না, তাতে করে উলান ফোলা রোগ হবে এবং আস্তে আস্তে গরুর দুধও কমে যাবে। ওনার এখানেও কিন্তু এই সমস্যাটা হয়েছে বলে আমার মনে হচ্ছে, যে উনি দুধ দুয়ে নিয়েছেন আগে, পরে একটু দুধ খেতে দিয়েছেন, তাতে বাছুর পর্যাপ্ত পরিমাণ দুধ যা তার খাওয়ার কথা ছিল তা পায়নি। ফলে এই বাছুরগুলো যতটুকু দৈহিক ওজন আসার কথা ছিল 14 থেকে 18 মাস এর মধ্যে, সেই দৈহিক ওজনটা এখনও পর্যন্ত আসে নাই। এদের অনেকের বয়স কিন্তু 20 মাসের উপরে চলে গেছে, 22 মাসও হয়ে গেছে, এবং কারো বয়স দেখলাম 28 মাসেরও বেশি হয়ে গেছে। এটার কারণ কিন্তু এই একটাই, পুষ্টিহীনতা। পুষ্টিহীনতা একদিকে মায়ের দুধের অভাব, অন্যদিকে
পুষ্টিযুক্ত খাদ্য এবং সুষম খাদ্যের অভাব, এই সবগুলো বিচার বিশ্লেষণ করে এগোতে হবে, তাহলে উনি তাড়াতাড়ি ওনার এই সমস্যা যেটা হয়েছে সেটা থেকে উনি মুক্তি পাবেন। পাশাপাশি কিছু ওষুধও ব্যবহার করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আমি আমার ফার্ম চালাই তাহলে অবশ্যই আমি লাভবান হব, এটা আমার মনে হয়েছে। এই জন্য আমি কৃষি জীবন অনুষ্ঠানকে ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ এবং বৈশাখী টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় কৃষক ভাই, আপনারা যারা কৃষি কাজ করেন, আপনাদের কৃষি ক্ষেত বা খামারে যখন যে সমস্যা দেখা দিবে, রোগ বালাই, পোকামাকড়, ব্যবস্থাপনাজনিত ত্রুটি, যা হোক না কেন, আমাদেরকে ফোন করবেন, আমরা এরকম বিশেষজ্ঞ এনে আপনার খামারে উপস্থিত হব এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব। মেজবাউতি টুটুল আমাদেরকে জানিয়েছেন তার সমস্যার কথা। এখন জানাবার পালা আপনার। আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা ও সম্ভাবনার কথা আমাদের কাছে লিখে জানাতে পারবেন।